নদিয়ার কল্যাণীতে অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে বিগত দুবছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করছে বৈশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ। গত বৃহস্পতিবার থেকে কল্যাণী সেন্ট্রাল পার্কের ভাষা উদ্যানে শুরু হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব। এই সংস্থার সাধারণ সম্পাদক আশিস সরকার বলেন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই এই পরিকল্পনা। এর পাশাপাশি নদী বাঁচাও পরিকল্পনার ওপরও জোর দেওয়া হয়। এদিন ওপার বাংলা থেকে অনেক বিশিষ্টজনেরা এসেছিলেন। নড়াইল থেকে কল্যাণীতে এসেছিলেন সমাজসেবী সৈয়দ খায়রুল আলম। তিনি জানান, দুই বাংলা সাহিত্য, শিল্প, সংস্কৃতির প্রচুর মিল রয়েছে। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। পাঁচ দিনব্যাপী এই ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবে দুই বঙ্গের শিল্পীরাই নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করেছেন। শুধু কল্যাণী নয়, পশ্চিমবঙ্গের 12টি জেলা জুড়ে এই অনুষ্ঠান পরিকল্পনা করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক। ইতিমধ্যে কৃষ্ণনগর, শান্তিনিকেতন এবং ঢাকায় আয়োজিত হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।